আমেরিকার প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউজে এক নারী সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে খোদ বাইডেন প্রশাসনের ডেপুটি প্রেস সেক্রেটারিকে এই অভিযোগে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে মূলধারার গণমাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে বর্তমান প্রেস সেক্রেটারি জেন পেসাকিকে তিনি নিজেও একজন নারী নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি জেন পেসাকি তার ডেপুটি টিজে ডাকলো কর্তৃক এক নারী সাংবাদিক লাঞ্ছিতের সত্যতা স্বীকার করেছেন তিনি বলেন আমি নিজেও একজন নারী দীর্ঘ সময় হোয়াইট হাউসেই আমি সাংবাদিক হিসেবে কাজ করেছি যে অভিযোগটি এসেছে সেটা আমি কেন আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনও মেনে নিতে পারেননি তাই অভিযুক্ত ডেপুটি প্রেস সেক্রেটারিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নারী সাংবাদিকের সঙ্গে ডাকলোর বাঘবিতণ্ডা ঘটে অ্যালেক্সি ম্যাককেমন্ড নামের আরেক নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের চেষ্টা ঘিরে বিষয়টি জানতে পেরে গেল জানুয়ারিতে ডাকলো প্রতিবেদককে ডেকে নিয়ে হুমকি দিয়েছিলেন পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয় তবে ডাকলোর বরাত দিয়ে পেশাকি জানিয়েছেন ডাকলো বিষয়টি বুঝেছেন তিনি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মানদণ্ড অনুযায়ী কাজ করেননি এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন শাস্তি শেষে কাজে ফিরে আগামীতে তিনি সতর্ক থাকবেন বলেও অঙ্গীকার করেছেন This is not the standard of behavior set out by the president Nor is it the standard of behavior set by me, and I'm his direct supervisor. Uh, in addition to his initial apology, he sent the reporter a personal note expressing his profound regret. Uh, the ask uh, he, he has been placed, as you noted, on a one-week suspension suspension without pay. That is a significant step. I'm not aware of a history of that step being taken. You all can check me on that. Uh, and in addition, when he returns, he will no longer be assigned to work with any reporters at Politico. I don't. We don't want. No one wants anyone to feel uncomfortable, uh, to be put in an uncomfortable position, and that's not behavior that we will tolerate. Uh, so those were the steps that were taken, and we felt it was a serious punishment.